এটা কি চাল ভাই? এমনিতে এই চালটা এটা তো সাধারণ চাল নাকি? এই যে দেখছো সুজন, দেখো এই যে দেখো পুরো পুষ্টি চালটা দেখান তো কি দর্শক। আপনারা দেখছেন যে এখানে এই সাধারণ চাল থেকে পুষ্টি চাল পরিণত করা হচ্ছে। এটি সাধারণ চাল দেখছেন যে একেবারে সাধারণ চাল। এই চালটা আপনার এখান থেকে গান অফ করব, এটা হচ্ছে সাধারণ চাল। এটা দেখছেন পুষ্টি চাল করে না, এটা হচ্ছে মূলত সিদ্ধ চাল। এই চালটা আপনার এখান থেকে কনভার্ট হয়ে ঘুরে উপরে দিয়ে নিচে এই পাশে আবার যখন আসবে তখন হয়ে যাবে পুষ্টি চাল। আমাদের কি পুষ্টি চাল দেখান তো, পুষ্টি চাল দেখছেন যে এখানে এটি যখন আসবে তখন সেটি হয়ে যাবে পুষ্টি চাল। এই পুষ্টি চালের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন, জিঙ্ক, এই হচ্ছে পুষ্টি চাল। এই চালটা অনেকটা ভিন্ন এবং আপনার অনেকটা মুড়ির মতো মনে হবে দেখতে, কিন্তু এই চালটার মধ্যে অনেক ভিটামিন প্লাস জিঙ্ক পুষ্টি এগুলো থাকে আর কি। দর্শক, এই চালটি হচ্ছে পুষ্টি চাল। এটি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের থেকেই এটি নির্ধারণ করা হয়েছে এই চালটি। এটি সারা বিশ্বে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেসব দেশে মানুষ পুষ্টিহীনতায় ভুগছে সেসব দেশে এই পুষ্টি চালটাই এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের থেকে এটা দেওয়া হচ্ছে। এটি খুবই ভিটামিনযুক্ত, জিঙ্ক এবং এর ভিতরে ভিটামিন ডি রয়েছে এবং অন্যান্য ভিটামিনও রয়েছে। এটি খেলে অপুষ্টিজনিত রোগ থেকে প্রতিরোধ হবে এবং মানুষের হাড়ের যে বৃদ্ধি সেটিও খুব সহজে হবে। এই চালটি, পুষ্টি চালটি খুবই গুরুত্বপূর্ণ। এটি তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুবই চলছে। এটি ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের থেকে এই চালটি নির্ধারণ করা হয়েছে। যেসব দেশে আফ্রিকা তৃতীয় বিশ্বের দেশগুলো এই উপমহাদেশের দেশগুলোতে এবং আফ্রিকাতেও এই চাউলটি বেশ চলছে এবং এটি খুবই পুষ্টিকর একটি চাল। এটি খেলে আমাদের শারীরিক, মানসিক এবং হাড়ের বৃদ্ধি পাবে এবং শরীর খুব সুঠাম রাখবে। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, পুষ্টি দেখান তো আমাদেরকে, পুষ্টি কোনটা? এটা এটা আমাদেরকে পুষ্টি চালটার ভিতরটা কি হয় মূলত একটু বলুন তো ভাই আমাদের। এটা কি আপনার মানে সিদ্ধ হয়ে যায় নাকি আপনার? না না, এটা হলো গভর্নমেন্টের একটা চাল দেয় আমাদেরকে, গভর্নমেন্টের চালটা দেবো, এটাও গভর্নমেন্টের চাল, দুইটারে মিক্স করে তারপর প্রতিদিনের যে বরাদ্দ থাকে ওই বরাদ্দ অনুযায়ী আমরা পুষ্টি। এটার মধ্যে কী কী ভিটামিন থাকে আপনার চালটার মধ্যে? থাকে আপনার ভিটামিন এ, বি, আয়রন, ফলিক অ্যাসিড। এটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ১ কেজি চালে কতটুকু খাইতে হবে? আমরা 330 গ্রাম। ১০০ কেজি তো হইলো 1 কেজি। আচ্ছা, এই চাল কতটুকু চালের সাথে মিশে যাবে? এতটুকু না তো, 100 চালের সাথে 100 সাধারণ চাল আর এর একটা 100 সাধারণ চাল। ও মানে এই চালটা জাস্ট মানে আপনার ওই সাথে মিশে যাবে আর কি? হ্যাঁ হ্যাঁ, যেমন 100 চাল আছে এটার সাথে একটা মিশে তাহলে এইগুলোর দাম তখন কিরকম হবে আপনার যদি এটা সরকারি ভাবে বিক্রি হয়? এটা আপনার বিক্রি না, এটা হলো সম্পূর্ণ ন্যায্য মূল্যে সরকারি ভাবে দেওয়া, সরকারি প্রজেক্ট গভর্নমেন্টের। দর্শক, আপনারা দেখছেন যে এখানে এই চালগুলো সাধারণ চালের সাথে
একশো চালের সাথে একটি চাল মিশিয়ে এটি আপনার পুষ্টি চালে রূপান্তরিত করা হয়। এইগুলো মানে পুষ্টি চাল নাকি, যে এইগুলাই না এই হচ্ছে পুষ্টি চাল ভাই। এই পুষ্টি চালটা মূলত আশা করা থাকে এমনিতে, এটা কি আপনার বিদেশ থেকে আসে না বাংলাদেশে এই চালটা? এই চালটা আশা করা থাকে মানে এই চালটা কি আপনার বিদেশে না বাংলাদেশে? বাংলাদেশে না বিদেশি? ও এইটা সরকারি আর কি। হ্যাঁ, রাইস প্রিমিক্স খাদ্য অধিদপ্তরের জন্য প্রস্তুতকৃত। এই এক এই এইগুলোর একটা দাম কত তো লাগবো? মাসাফি এগ্রো ফুড গোড়াই মির্জাপুর টাঙ্গাইল। এই যে আপনাকে এলাকা গোড়াই, এটা হলো যে মির্জাপুর টাঙ্গাইল গোড়াই। হ্যাঁ, প্যাকেটটা তো খুব সুন্দর দেখো, রাইস মিমিক প্যাকেটটা খুব মানে মজবুত এবং চমৎকার। এটি এটা বোধহয় বিদেশে বোধ হয় ইয়ে করে, তারা মনে হয় ইম্পোর্ট করে।